আরে কি করছ রে ফেলবো যে সার্টিফিকেট একটা চাকরি দিতে পারে না একটা বাজে কাগজের পার্থক্য কোথায় আছে এটা পানিতে ভাসিয়ে দেব পানিতে হ্যাঁ এই কি করছ ছেড়ে ফেলবো যে সার্টিফিকেট একটা চাকরি পারে না তার সঙ্গে একটা বাজে কাগজের পার্থক্যটা কি ভাবছি এটাকে ছেড়ে জলে ভাসিয়ে দেব জলে দেখলেন তো কোনটা অরিজিনাল কোনটা রিমেক হ্যাঁ বন্ধুরা ওই সময়ে ডিরেক্টর স্বপন সাহা কিন্তু 99% সিনেমা বাংলাদেশ থেকে কপি করে আমাদের এখানে ইন্ডিয়াতে উনি বানাতেন এবং ভাগ্য ভালো বলা যেতে পারে সিনেমাগুলো কিন্তু খুব ভালোভাবে বক্স অফিস কালেকশন করে তা আপনি বকুল প্রিয়া বলুন সখী তুমি কার বলুন অনেক এরকম সিনেমার উদাহরণ আছে তো আজকে কিন্তু আমরা এই বাবা কেন চাকর সিনেমাটাকে নিয়ে আমরা কম্পারিজন করব কিছু সিমিলারিটি কথাগুলো কিন্তু বলবো এবং টোটালি পুরো একটা রিয়াকশন দেবো আমি এই সিনেমাটার ক্ষেত্রে ওকে সো হাই ফ্রেন্ডস আমি রাজ আপনাদেরকে ফিল্ম রাজ ইউটিউব চ্যানেলে ওয়েলকাম জানাই সো বাংলাদেশের খুব ভালো একজন অভিনেতা এবং রাইটার ডিরেক্টর বলা যেতে পারে যার নাম নায়ক রাজ রাজ্জাক আমরা ইন্ডিয়াতে রাজ্জাক বলে চিনি রাজ্জাক আমাদের ইন্ডিয়াতে খুব কম সিনেমা করেছে কিন্তু যে কটা সিনেমা করেছে রঞ্জিত মল্লিককে হার মানিয়ে দিয়েছে কেন বলছি বন্ধুরা রাজ্জাক যে কটা সিনেমার অভিনয়টা করেছেন রঞ্জিত মল্লিকেরই কিন্তু ওই সময় করা উচিত ছিল কিংবা রঞ্জিত মল্লিকের ক্যারেক্টারগুলোই কিন্তু ইন্ডিয়াতে রাজ্জাক নিয়েছেন রাজ্জাক আমাদের ইন্ডিয়াতে খুব কম সিনেমাই করেছে এর নাম প্রেম আছে জন্মদাতা আছে রঞ্জিত মল্লিক এবং রাজ্জাকের সঙ্গে তারপরে তোমার অন্যায় অত্যাচার আছেন যে কটা সিনেমা করেছেন খুব ভালো সিনেমাই করেছেন তো যদি প্রথম বলি বাংলাদেশের যে সিনেমাটা বাবা কেন চাকর ওই সিনেমাটা কিন্তু খুব ভালো বাণিজ্যিক সাফল্যতা লাভ করেছিল এবং সিনেমার ডিরেক্টর ছিলেন কিন্তু এই নায়ক রাজ রাজ্জাক হ্যাঁ বন্ধুরা উনি নিজেই লিখতেন গল্প নিজেই কিন্তু ওনার যে প্রডিউসার ছিলেন ওনার বউই ওনার স্ত্রী কিন্তু প্রোডাকশন হাউস ছিল একটা যার নাম ছিল রাজলক্ষ্মী এন্টারটেনমেন্ট প্রোডাকশন ওকে তো এই সিনেমাতে আমরা স্টারকাস্ট যদি বলি বাংলাদেশের ক্ষেত্রে নায়ক রাজ রাজ্জাক এবং তার সন্তান নিজে যে বাপ্পা রাজ খুব মিষ্টি একজন অভিনেতা বাংলাদেশের এখন ঠিক মতন তার ভালোভাবে কাজ আমরা দেখতে পাচ্ছি না তো উনি এবং ছিলেন অমিত হাসান রয় জুহুর এবং শিল্পী ওকে তো যদি গল্পটা আপনারা প্রত্যেকেই জানেন যে বাবা কেন চাকর সিনেমার গল্পটা কী গল্পটা হচ্ছে এটাই যে একটা বাবা তার দুটো ছেলে একটা মেয়ে থাকবে তো একটা ছেলে খুব বাজে মানে বিয়ে করার পরে একদম পুরো চেঞ্জ হয়ে যায় বাবা মাকে চোখে দেখতে পারে না আর একটা ছেলে বেকার হয়ে রাস্তা রাস্তায় ঘুরে বেড়ায় সো যে রাস্তা রাস্তায় বেকার হয়ে ঘুরে বেড়ায় বাপ্পারাজ ও কিন্তু একটা মেয়েকে ধরে মোটামুটি তার সেটিংয়ে আছে ঘরে একটু আসছে কম রুম দেখাশোনা করছে বাট বড়ো ছেলেটা কিন্তু বিয়ে করার পরে বাবা মাকে শান্তিতে থাকতে দেয় না তার বাবা যখন অফিসে যায় খাবার নিয়ে তখন তার ছেলে কিন্তু বলে সবার সামনে যখন মিটিং ক্লায়েন্টরা বসেছিল তখন বলে যে এ কে আপনার তখন কিন্তু তার ছেলেটা বলে তার বাবাকে যে এ হচ্ছে আমার চাকর তো ওটাই প্রশ্ন যে বাবা কেন চাকর এই সিনেমার গল্পটা হচ্ছে এটাই এবং ভালো সিনেমা একটা দেখুন ওই সময়ে 80-90 দশকে কিন্তু সিনেমাগুলো কিন্তু ঘরের চার দেওয়ালের ভিতরে কিন্তু হতো ওকে এই ফ্যামিলি ড্রামা ছেলে বাবার অশান্তি মা ছেলের অশান্তি বউ ছেলের অশান্তি ওকে চার দেওয়ালের ভিতরে কিন্তু গল্পগুলো বাঁধানো থাকতো বাট এখন সিনেমার গল্প দেখবেন আপনারা চার দেওয়ালের বাইরে গল্পগুলো হচ্ছে মানে বাইরে ডাইরে সোশ্যাল মিডিয়া এইসব যুগের সঙ্গে পরিবর্তন হচ্ছে ঠিক কথা বাট এই সিনেমাগুলো একটা মানে কী বলবো একটা তৃপ্তির সিনেমা আপনারা সবার সঙ্গে দেখতে পারবেন আপনারা যদি একাও দেখেন কোথাও একটা আপনাকে কিন্তু কাঁদাবে হাসাবে হ্যাঁ বন্ধুরা কোথাও একটা দেখলে আপনাকে মনে হবে দেখুন আমাদের কিন্তু পরিবার সবারই আছে তাই না পরিবার প্রত্যেকেদের আমার আছে পরিবার ফ্যামিলি তো এই ফ্যামিলিকে নিয়ে যে সব সিনেমাগুলো হতো আমরা নিজেদেরকে ওখানে রিয়েলাইজ করতে পারতাম দেখতে পারতাম ওকে যে না ভাই সত্যি কথা বলতে কি আমি ছোটো ছেলে যে আচ্ছা যদি আমি এরকম হতো কিংবা আমার বাবা এই বয়সে ঠেলা টানছে যদি সত্যি আমার বাবা এরকম ঠেলা টানছো ঠেলা টান ঠেলা টানতো তাহলে কী হতো তো এই এই যে গল্পটা খুব সুন্দর একটা হ্যাটসব জানে নায়ক রাজ রাজ্জাককে এই রকম একটা সিনেমা উনি ক্রিয়েট করেছেন শুধুমাত্র এই সিনেমা নয় উনি ওই সময় 90 দশকে খুব ভালো ভালো সিনেমা এরকম নিজে লিখতেন নিজে প্রডিউস করতেন নিজে ডিরেকশন করতেন এবং নিজে অ্যাক্টিং করতেন ওকে তো এই সিনেমাটা কিন্তু মুক্তি পেয়েছিল বাংলাদেশে 1997 ঠিক তার এক বছর পরে কিন্তু আমাদের ইন্ডিয়াতে স্বপন সাহা এখানে রিমেক করেন পুরো ফ্রেম টু ফ্রেম রিমেক আমি তো আপনাকে দেখলাম ভিডিওটা পুরো ফ্রেম টু ফ্রেম রিমেক কিন্তু ওকে বেশি চেঞ্জিং করা হয়নি সেই আবার গানও কিন্তু রিমেক একটা কথা বলি গান হ্যাঁ বন্ধুরা এই সিনেমার যে মিউজিক যে দিয়েছিলেন তার নাম হচ্ছে আলাউদ্দিন আলী এবং সিনেমার যে গানগুলো লিখেছিলেন লিরিক আর্টিস্ট হচ্ছেন রফিকুজ্জামান তো যে গানগুলো ছিল ওখানেই এই গানগুলো বসে দেওয়া হয়েছে ওকে বেশি খাটনি হয়নি সিনেমাটা কিন্তু যদি আননোন ফ্যাক্টস কথাগুলো বলি এক মাসের ভিতরে নাকি সিনেমাটা শুটিং হয়ে গেছিলো তো সিনেমাটার গল্পটা বুঝতে পারছেন কতটা দৃঢ়তা তো বন্ধুরা মানে যদি আমি কম্পারিজন করি যে বাংলাদেশি সিনেমা এবং ইন্ডিয়া সিনেমা দেখুন
ওখানে বাংলাদেশের জায়গায় ঠিক আছে, আগে একটা সিনেমাটোগ্রাফি দেখবেন, একটা ঘরগুলো দেখবেন, যেরকম বাংলাদেশের আগেকারগুলো ঘরগুলো হতো টিন টিন দিয়ে ঘেরা টেরা, তার গুলি টলিগুলো ওখানে শুটিং করা হয়েছে। আর এখানে ডিরেক্টর স্বপন শাহ কিন্তু একটা বাঙালিয়ানা দিয়েছিলেন, তা এই নয় যে আমি বাংলাদেশেরকে নিয়ে রাখছি, মানে বাংলাদেশের সব অ্যাক্টার অ্যাক্ট্রেসকে এখানে নিয়ে নিব। এখন যে সিনেমাগুলো বাংলাদেশে রিমেক করা হয় আপনারা দেখবেন নায়িকাকে নেওয়া হয়, সাইড হিরোকে নিয়ে নেওয়া হয়, বাট তখন কিন্তু স্বপন শাহ এটা কিন্তু করতেন না, ওনার নিজের মশলা দিতেন বোম্বাটাকে, অভিষেক টভিষেক সবাইকে। তো তো এখানে যে প্রথম সন্তানটাকে আমরা দেখতে পেয়েছি ওখানে ছিল বাপ্পারাজ, এখানে প্রসেনজিৎ। কাস্টিং ডিপার্টমেন্টটা ওই সময় না খুব ভালো হতো, আর যাই হোক না কি হোক কাস্টিং ডিপার্টমেন্টটা খুব দুর্দান্ত হতো। বাপ্পারাজ যেখানে উনি অভিনয়টা করেছেন, আমি মনে করি এখানে তার চেয়েও কিন্তু ভালো অভিনয় করেছেন আমাদের বোম্বাদা। হয়তো এ কথা আমাদের বাংলাদেশের দর্শক যারা দেখছেন এই ভিডিওটা হয়তো আমার কথা নারাজ হতে পারেন, কিন্তু বন্ধুরা আমি ইন্ডিয়ান বলে বলছি না, আপনারা দেখবেন এক একটা সিচুয়েশানে আপনারা দেখবেন, শুধুমাত্র ওই রোমান্টিক সিন কিংবা ওই দুঃখ সিনের ক্ষেত্রে নয়, আপনি বাপ্পারাজকে অ্যাক্টিংটা দেখবেন পুরো পুরো ফোকাস দিয়ে পুরো এ টু জেড, এবং এখানে বোম্বাদার অ্যাক্টিংটা দেখবেন, কোথাও একটা দাঁড়িয়ে মনে হবে যে না বোম্বাদা খুব ভালোভাবে অ্যাক্টিং করেছে বাপ্পারাজের থেকে। ওকে, তো এখানে বাপরা জায়গায় এখানে বোম্বাদা, ওখানে অমিত হাসানের জায়গায় এখানে অভিষেক। কাস্টিং ডিপার্টমেন্টটা খুব ভালো ছিল, ঋতুপর্ণা সেনগুপ্ত, ঋতুপর্ণা তোমার শ্রীলেখা, খুব ভালো কাস্টিং ডিপার্টমেন্ট। গানগুলো কিন্তু খুব ভালো ছিল বন্ধুরা, লিরিক যেটা বললাম ওইখান থেকেই গান রিমেক করা, বাট সিনেমাটা হিট ছিল এবং বক্স অফিস কালেকশন খুব ভালোই করে। যারা দেখেছেন বাবা কেন চাকর বাংলাদেশে যারা দেখেছেন তারা কমেন্ট করবেন কোনটা ভালো, এবং আমাদের ইন্ডিয়ান যারা দর্শক তারাও কমেন্ট করবেন কোনটা ভালো, বাংলাদেশেরটা না এটা। ওকে, একই তো গল্প বাট অ্যাক্টিংটা আলাদা, স্টারকাস্ট এখানে আলাদা আছে, এবং হ্যাঁ রাজ্জাকের অভিনয়টা রাজ্জাক যথেষ্ট করেছে, রাজ্জাক রাজ্জাক সিরিয়াসলি বলছি অ্যাক্টিংটা কীরকম করতে হয় ওনার কাছে শেখা উচিত। একটা সময় মনে হয় যে উনি ওভার রিয়েক্ট করছেন, ওভার কান্নাকাটি করছেন, বাট ওটা না হলে সেম ভেতরে পাওয়া যাবে না, ওটা না করলে বই হিট হবে না, ওটা করতে হয় বস, ওটা করতে হবে। এবং মমতা মমতা বলে যে ডায়লগটা ছিল, এবং ওই সময় ওনার প্রায় যে স্ত্রী হতো তার নামে কিন্তু মমতাই দেওয়া হতো, আমি জানি না কেন। তো এই ছিল কথা। ওকে, ভালো সিনেমা বাবা কোনো চাকর সিনেমাটা আপনারা দেখতে পারেন, এখনও জি বাংলা সিনেমায় দেয়, অনেকবারই দেয়। ওকে, আর আপনারা ইউটিউবেও দেখতে পারবেন, অ্যাঞ্জেলি প্রোডাকশনের ফ্রিতে ইউটিউব চ্যানেল আছে, এবং বাংলাদেশ সিনেমাটাও কিন্তু আছে। ডিরেক্টর স্বপন শাহ কিন্তু বেশ ভালোভাবে কিন্তু সিনেমাটাকে পুরো প্যাকেজিং করে বাংলাতে আপলোড করে দেন, এবং সিনেমাটা কিন্তু খুব ভালো বক্স অফিস কালেকশন করেছিল। ওকে বন্ধুরা, এই ছিল কথা, এই ছিল আমাদের আজকের রিভিউ বাবা কোনো চাকর। সব বাংলা পুরনো পুরনো সিনেমাকে নিয়ে আমি একটু বেশি রিভিউ করি, নতুনও করি, তো আপনাদেরকে হাম্বল রিকোয়েস্ট করবো যদি কোনো সিনেমা আপনারা রিভিউ পেতে চান তো প্লিজ কমেন্ট করে জানাবেন। এবং হ্যাঁ, আজকে আমি আমার বেস্টটা দিলাম, আমি যতগুলো রিভিউ করেছিলাম অনেকে কমেন্টে লিখতো যে আমি রিভিউ করতে জানি না, ঠিক মতো উচ্চারণ করতেও জানি না, বাট আমি আজকে আমার বেস্টটা দিলাম এত পর্যন্ত, এর চেয়ে ভালো আমি রিভিউ করতে পারি না বস। হয়তো আপনাদের যদি পোষাবে দেখবেন, নাহলে দেখবেন না, চ্যানেলটা সাবস্ক্রাইব আনসাবস্ক্রাইব করে দেবেন। ওকে, সো এই ছিল কথা, যে সিনেমাগুলো আপনারা খুঁজে পান না ইউটিউবে, যে সিনেমাগুলো এখনও উধা হয়ে গেছে কোথাও আপনারা পান না, তো ওই সিনেমাগুলো কিন্তু আমি উপরে ফেলে আপনাদের সামনে তুলে ধরি, এবং যারা যারা সিনেমাগুলো অনেক সিনেমা আছে যারা এখন ইউটিউবে পান না, আমার সঙ্গে আপনারা কানেক্ট করতে পারেন, আমি আপনাদেরকে সিনেমাগুলো দিতে পারি। ওকে, আমার ফেসবুক ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রামের লিঙ্ক কিন্তু ইউটিউব অ্যাবাউট সেকশনে আছে, ওখানে ডিসক্রিপশনেও পেয়ে যাবেন, দেওয়া থাকবে। ওকে, এই ছিল কথা, আমার এই কষ্টটা আমার এই খাটনিটা ভালো লাগে থাকলে একটা লাইক করুন, একটা শেয়ার করুন, আর একবার চ্যানেল সাবস্ক্রাইব করে যাবেন। ওকে, থ্যাংক ইউ, টেক কেয়ার, বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টেক কেয়ার।